against legalized racism in his own country. We are talking about Martin Luther King Jr. and this lesson is about an Epoch-making speech from him which is titled as, I have a dream. Amrachi Unit 3 Lesson 3 to. We'd come to know some horrifying treatment with black Americans by white Americans in this video. Also, after completing this video, we'll be able to understand some particular questions. Like, Who is Martin Luther King Jr.? মার্টিন লুথার কিং আসলে কে ছিলেন হোয়াট ইজ দ্য টাইটল আই হ্যাভ এ ড্রিম আই হ্যাভ এ ড্রিম আসলে কি হোয়াট ওয়াজ দ্য কনটেক্সট অফ দ্য স্পিচ এই ভাষণের প্রেক্ষাপট কী ছিল হোয়াট ইজ দ্য স্পিচ এমফোসাইজ মার্টিন লুথার কিং আসলে কোন বিষয়ের উপর জোর দিয়েছিলেন এই ভাষণে অ্যান্ড লাস্টলি উইল হ্যাভ আ প্র্যাকটিস সেশন ওকে বিফোর ইন্টারিং ইন্টু দ্য স্পিচ লেটস স্পিক ইন্টু কিংস অ্যাবাউট he was an activist of american civil rights movement as well as an american christian minister he was mostly famous for being the most visible spokesperson of the civil rights movement what was the civil rights movement a civil rights movement actually, it was actually a movement of the african americans to end legalized racism in the us যুক্তরাষ্ট্রের বৈধ বর্ণ বৈষম্যকে মুছে ফেলার জন্য আফ্রিকান আমেরিকান বা কৃষ্ণাঙ্গ আমেরিকানরা একটি আন্দোলন গড়ে তুলেছিলেন যার নাম ছিল সিভিল রাইটস মুভমেন্ট মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন বা নন ভায়োলেন্ট মুভমেন্ট দ্বারা মার্টিন লুথার কিং প্রভাবিত হয়েছিলেন এখন আসা যাক এ লেসনের টাইটেল প্রসঙ্গে উইথ সেস আই হ্যাভ এ ড্রিম We already know by now that this is a public speech by Martin Luther King and this speech was delivered on 28 August 1963. মূলত American আমেরিকান বা ব্ল্যাক আমেরিকানদের নাগরিক এবং অর্থনৈতিক অধিকার নিয়ে তিনি কথা বলেছিলেন এই ভাষণে। But his main focus was on the legal end of racism. The specialty of the speech is it is full of poetic expression. And also, কি এমন ছিল এই ভাষণে যে এটি এত পরিচিত হয়েছিল এবং এটি আপনাদের টেক্সট বইয়েরও অন্তর্ভুক্ত করা হলো ভাষণটিতে এমন কি ছিল তা জানার আগে আমাদের জানা দরকার এই ভাষণের প্রেক্ষাপটটা কি ছিল সো লেটস লুক অ্যাট দ্য কন্টেক্স অফ দ্য স্পিচ ওয়েল উই অল নো দ্যাট রেসিজম মিনস ডিসক্রিমিনেশন বেসড অন স্কিন কালার যদিও সংজ্ঞাটা শুনতে খুবই সাধারণ কিন্তু বিষয়টা যদি একই জাতির মধ্যে হয়ে থাকে তখনও কি এতটা সাধারণ থাকবে যুক্তরাষ্ট্রেও ঠিক একই ঘটনা ঘটেছিল ওনলি বেসড অন স্কিন কালার দ্য ব্ল্যাক অর দ্য সাউথ আমেরিকানস ওয়ের ট্রিটেড অ্যাজ স্লেভস বাই দ্য হোয়াইট ওর নর্থ আমেরিকানস অ্যান্ড কনসিডার অ্যাজ স্লেভ ওনার্স অফ আমেরিকান দ্য মোস্ট ডিপ্রেসিং ফ্যাক্ট ইজ দ্যাট

আ নেশন লাইক আমেরিকা ক্রিড ওর কালার ওনলি হি হ্যাজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড স্যাক্রিফাইসিং যুক্তরাষ্ট্রের জাতিগত বিশ্বাসই হচ্ছে এটি যে সাফল্য অর্জনের বেলাতে এখানে কোনো জাতি ধর্ম বর্ণ বিবেচনা করা হবে না কেবলমাত্র তার গাছ দেখা হবে but the irony is that this belief didn't imply on the negroes or the black americans no matter how much they tried they only got segregation oppression and discrimination let's make you face the real picture of such inhuman discrimination while looking at the pictures just think if you can even imagine such scenarios the blacks were completely separated from the white americans hoksheta boshobasher elaka

বৈধ বর্ণ বৈষম্যকে বৈধভাবে তিনি শেষ করতে চেয়েছিলেন দ্য স্পিচ ওয়াজ অলসোসাইজ দ্য নিড ফর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমেরিকানুগেদার কারণ যে কোনো জাতিরই উন্নয়নের জন্য পুরো জাতিরই একত্রে কাজ করা প্রয়োজন হিজ লং লিস্ট অফ ড্রিমস হি হোপ দ্যাট সাম ইন আমেরিকা পিপুল ওয়ান্ট বি জাস্ট বাই দেয়ার স্কিন কালার রেডার বাই দেয়ার কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার হি অলসো এমসাইজ দ্য নিড অফ ফেথ ইন গড ম্যাটেরিয়ালিজম এর কারণে আমেরিকাতে মানুষ সৃষ্টিকর্তার উপর বিশ্বাস হারাতে বসেছিল এবং মার্টিন লুথার কিং তার ভাষণে সেই বিষয়টিও আবার আলোকপাত করেন অ্যান্ড লাস্টলি হি কল আউট পিপল টু আ পিসফুল ফাইট ফর লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি এমাং অল দ্য গডস চিলড্রেন আমেরিকার সকলকে সাদা কালো ভেদাভেদ না করে এক সৃষ্টিকর্তার সন্তান হিসেবে সাম্য প্রতিষ্ঠার এ লড়াইয়ে আহ্বান জানান মার্টিন লুথার কিং উই আর অলমোস্ট টু দ্য এন্ড অফ আওয়ার ভিডিও অ্যান্ড হিয়ার কামস প্র্যাকটিস সেশন ফর ইউ সামিবল চয়েস কোয়েশন আনসার্স Martin Luther King, which says, if you can't fly, then run. If you can't run, then walk. If you can't walk, then crawl. But by all means, keep moving. So, with the hope of moving forward, let's finish today. Thanks for your patience.